আসসালামু আলাইকুম, আমি নাঈম দক্ষিণ কোরিয়া থেকে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের একটা প্রভাব এই মুহূর্তে আগামী জাতীয় নির্বাচন বাংলাদেশের না, আন্তর্জাতিক অঙ্গনেও, বিশেষ করে যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য সহ পৃথিবীর অনেক শক্তিশালী দেশগুলোতে জাতীয় নির্বাচন ঘটতে যাচ্ছে। আর সেই নির্বাচনের আগে এই যে যুদ্ধকে আপনার একটা লম্বা সময় ধরে মানে কন্টিনিউ করাচ্ছে, আর এটার পেছনে দায়ী হিসাবে আমেরিকা এবং ন্যাটো, এগুলো আমার কথা না। আজকে এই বক্তব্য উঠে এসেছে খোদ জার্মানির নাগরিকদের কাছ থেকে। ইতিহাসের একটা ভিন্ন দিন দেখল আপনার জার্মানির নাগরিকরা। ন্যাটোতে কানেক্ট হওয়া একটা সদস্য রাষ্ট্র কিন্তু জার্মানি। ইভেন এই যুদ্ধে ইউক্রেনকে সর্বোচ্চ সহযোগিতা করা সাতটা দেশের মধ্যে একটা দেশের নাম জার্মানি। এই মাসেও দুইটা আকাশ প্রতিরক্ষা সিস্টেম পাঠাইছে। গত মাসে আপনার 3 বিলিয়ন ইউরো নতুন করে আপনার দেওয়ার প্রস্তাবও পাশ করেছে জার্মান সরকার, আর এতেই চটেছে জার্মানির সাধারণ নাগরিক। এমনকি জার্মানিরা আপনার এই রাশিয়া ইউক্রেন যুদ্ধের ইস্যুতে আমেরিকাকে অস্ত্র ব্যবসা চালানোর জন্য, ন্যাটোকে অস্ত্র ব্যবসা চালানোর জন্য এই যুদ্ধটাকে দীর্ঘায়িত করছে বলে দাবি করেছে। ইভেন জার্মানির পক্ষ থেকে যেন সকল ধরনের সাহায্য সুযোগ সুবিধা বন্ধ করে দেওয়া হয় সেইটার দাবি তুলেছে। সবচেয়ে মজার বিষয় কি জানেন? আজকে দেখেন সত্যের ঢোল আপনিই বাজতেছে। আপনার আফগানিস্তানে এই ন্যাটো শক্তির যে আক্রমণ ছিল, ইরাকে এই ন্যাটো শক্তির যে আপনার আক্রমণ ছিল, লিবিয়াতে গাদ্দাফির বা একটা রাষ্ট্রকে শেষ করে দিল, আপনার যে এই রাষ্ট্রগুলোতে এই মুহূর্তে নানান ধরনের ঝামেলা চলছে, সকল কিছুর মূলে এই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর এই অস্ত্র ব্যবসায়ী প্রধান টার্গেট বা দায়ী বলে মনে করছেন আজকে জার্মানির সাধারণ জনগণ। আপনার নিশ্চয় ইতিমধ্যে এই নিউজটা দেখেছেন যে জার্মানির রাজধানীতে আপনার হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছে ইউক্রেনকে অস্ত্র সহযোগিতা বন্ধসহ এই যুদ্ধকে অনতিবিলম্বে একটা আলোচনার মাধ্যমে কূটনৈতিক উপায়ে যেন পুতিনের সাথে সংলাপ করে যুদ্ধটা বন্ধ করে, আর যদি না করে তাহলে আপনার জার্মানির পক্ষ থেকে যে ধরনের সুযোগ সুবিধা ন্যাটো নিয়ে যাচ্ছে সেগুলো যেন বন্ধ করে দেওয়া হয়। এখন এটাকে আদৌ সম্ভব কিনা, তবে এটা যেহেতু বাংলাদেশ, ভারত, পাকিস্তান না, উন্নত রাষ্ট্রগুলোতে জনতার মতামত খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা সরকারের কাছে, আর বিশেষ করে যেহেতু সামনে নির্বাচন। ইভেন জার্মানির যে বিরোধী রাজনৈতিক শিবিরগুলো আছে, আপনার বিপরীত দলের যারা রাজনীতি করেন তাদের মধ্যেও কিন্তু একাংশ জনতার সাথে তারা সহমত পোষণ করেছেন, রাজপথে তাদেরকেও দেখা গেছে। আর এই সকল সিচুয়েশনকে কেন্দ্র করে গতকালকের এই বিশাল প্রটেস্ট দেখে জার্মান সরকার বিষয়টি নিয়ে পুনর্বিবেচনা করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। পরিস্থিতি তাহলে কোথায় যাচ্ছে? তবে জার্মানির কি এই ক্যাপাবিলিটি আছে? পুতিন একবার বলছিল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে জার্মানি বেসিক্যালি আমেরিকার গোলামি করছে, কারণ আমেরিকার সামরিক ঘাঁটি আপনার জার্মানিতে আছে। ন্যাটোর অস্ত্রশস্ত্রের অনেক কিছু এই জার্মানিতে রাখা আছে, সেগুলো সহ বিদায় করার জন্য কিন্তু এই আন্দোলন থেকে বক্তব্য উঠে এসেছে। আপনি দেখেন যে দিন শেষে ভ্লাদিমির পুতিনের যে ভবিষ্যৎবাণী রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে, সেটার পথেই কিন্তু আস্তে আস্তে ধাবিত হচ্ছে পশ্চিমারা। তাহলে প্রশ্ন হচ্ছে ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ কী? আমি গণকের মতন একটা কথা বলে দেওয়া যায়, 2024 সালের আগে বা 24 সালের মাঝামাঝি আগে এই যুদ্ধ বন্ধ হবে না। কারণ কি, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বা ডেমোক্রেট দল বা জো বাইডেনের নেতৃত্বে গত কয়েকদিন আগে কংগ্রেসে একটা প্রস্তাবনা নেওয়া হয়েছে, 4,000 কোটি টাকা আরও যেন প্রস্তাবনা পাশ করা হয়। কিসের জন্য? আপনার ইউক্রেনকে দেওয়ার জন্য। তো এই যে এর আগে প্রায় 4,500 বিলিয়ন ডলার না মিলিয়ন ডলার দিছে, এগুলো বেসিক্যালি কী করছে? অস্ত্র ব্যবসা করছে। আর এই অস্ত্র ব্যবসাতে বাইডেনের পুত্রসহ অনেকগুলো সার্কেল সিন্ডিকেট জড়িত। ইভেন বাইডেন আপনার ঘুষ গ্রহণ করেছেন এমন চাঞ্চল্যকর বক্তব্য কিন্তু একজন ইউক্রেনীয় সেনা কর্মকর্তার মন্তব্য থেকে উঠে এসেছে। তার মানে এই যুদ্ধটাতে যাদের ব্যবসা হওয়ার তারা ব্যবসা করছে, কিন্তু প্রত্যেকটা দেশের সাধারণ মানুষ যুদ্ধ পছন্দ করে না, আর বিশেষ করে যাদের ট্যাক্সের টাকা থেকে এই যুদ্ধ চলছে আজকে তারাই সোচ্চার হয়েছে। একে একে আমেরিকা, জার্মানি সহ শক্তিশালী রাষ্ট্রগুলো মানে জনতারা আপনার যুদ্ধের বিপক্ষে অবস্থান নিচ্ছে। দিন শেষে আমেরিকার এই যে মোড়লগিরি ওই দেশগুলোতে কিন্তু কমে যাবে, সময় বলে দেবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।